দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। আচ্ছা শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6:30, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠে সোয়েটার টুপি পরে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছি। আর আমার মা একটু আগে গেল দোকানে, অন্যদিন ঘুম ভাঙে কিন্তু আলসেমি করে আর ওঠা হয় না, আবার ঘুমিয়ে পড়ে সেই 7:30-7:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। কিন্তু আজকে ঘুম ভাঙার সাথে সাথে ঝটপট করে উঠে পড়েছি। এখনও দেখছি যে মানে বেশ কুয়াশা পড়ে, অনেকটা দিনই মানে ভোরবেলা ওঠা হয় না, তো সেই জন্যই বললাম। রাস্তার কাছে একটু সময় দাঁড়িয়ে থেকে তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কাল রাতে মা রান্নাঘর লিপে রেখেছিল, তো আমি ঝটপট করে রান্না সেরে নিয়েছিলাম। সকালে করেছি লাউয়ের তরকারি আর সিম ভাজা করেছি। এখন বাজে 9:00, বাবাকে এইমাত্রই খেতে দিয়েছিলাম, তো এইভাবে বাবা পছন্দ করে সিম ভাজা খেতে, তো এইভাবেই করেছি। আর সকালবেলায় রুটি করেছি, তো আমি রুটি খাচ্ছি লাউ দিয়ে, আর একটুখানি দুধ ছিল তো সেটাও নিয়েছে। আর আমার পাশে আমার বোনও খাচ্ছিল, ও খাচ্ছিল ভাত, আর এদিকে আমার বোন শুনছে সানডে সাসপেন্স। আমরা যার কাছ থেকে মাছ রাখি উনি আজকে আমাদের এই চিংড়ি মাছগুলো দিয়েছে। কালকে আমরা যেই পরিমাণ মাছ রেখেছিলাম এখানে তার থেকেও বেশি আছে, আর কালকের দামের থেকে এই দামটা অনেকটাই কম। আর মা এখন খাচ্ছে রুটি, আমি আর মাই রুটিটা খেলাম, আর মা খাওয়ার পরে এখন চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে। বাড়িতে খুশি অলরেডি প্রবেশ করে গেছে বেশ কিছু সময় আগে, আর এখন বাজে সকাল 11:00, এখনও খুশি প্রবেশ করছে। বাড়িতে নতুন কিছু হতে চলেছে, মনটা যেন আনন্দে ভরে উঠেছে। ইটের গাড়ি চলে যাবার পরে রড আর সিমেন্ট এসেছে, রডগুলো নামিয়ে নিচ্ছে, আর ওই কাকুটা এখন সিমেন্টগুলো নামিয়ে দিচ্ছে। বাড়িতে নতুন কিছু একটা হলে কিন্তু সবারই খুশি হয়, তো আমাদেরও হচ্ছে। আর তোমাদের তো বলেছি যে বাড়িতে মানে অলরেডি খুশি প্রবেশ করে গেছে এর আগেই, তো তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করবই। আমি ভাবতেই পাইনি যে আমার জীবনে এরকম একটা কিছু ঘটবে। তো যাই হোক, মা দুপুরবেলায় রান্না করেছে কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে, আর সকালে যে লাউটা করেছিলাম সেটাও চিংড়ি মাছ দিয়ে গরম করে নিয়েছে, এটা মা খাওয়ার জন্য রেখেছে, আর করেছে চিংড়ি মাছের মালাইকারি। এখন আমরা খেতে বসে গেছে, আমি এখনও খাওয়া শুরু করিনি, আর এইদিকে বোনের কাঁচা টমেটো দিয়ে মানে প্রায় খাওয়া শেষ, তো মাও খাচ্ছে, আমরা খেয়ে নিই, তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর খেয়ে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর আমার মা রান্নাঘরটা লিপে এখন শুয়েছে একটু, মানে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে সেই জন্য। আর এখন কাজ বলতে জামা কাপড়গুলো তুলবো, আর একাটি পাটকাটি বেছে নেবো, ঘরে পাটকাটি নেই তো সেই জন্য। আর আজকে তোমাদের আমি একটা খুশির খবর জানাতে চাই, মানে এটা তোমাদের অধিকার জানারও। আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে গেছে। আমি না মানে দেখতাম না, মানে অনেকটা দিন বাদে বাদে গিয়ে 5-7 দিন হলো কিংবা তার বেশি হলো এরকম দেখতাম, কিন্তু রেগুলার অনেকের কাছে শুনেছি যে রেগুলার চেক করে যে সাবস্ক্রাইবার কত বেড়েছে, তারপরে ভিউজ, ওয়াচ টাইম এগুলো আর কি দেখে, কিন্তু আমি ওরকম দেখতাম না। তো প্রায় 3-4 দিন আগে আর কি দেখেছি যে 3600 কত যেন হয়েছে আর কি, মানে 3650-এর মধ্যেই হবে, তো ওরকম দেখেছে। আজকে সকালবেলায় মনে হলো যে আমি একটু দেখি তো কত হয়েছে, তো তার আগে স্ক্রিন রেকর্ডটা চালু করে রেখে আর কি দেখেছিলাম। সত্যি কথা বলছি, মানে দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। আজকে তোমাদের জন্যই আমার এই জায়গাটা, মানে আমি দেখতে পেরেছি যে এত তাড়াতাড়ি আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়েছে। আমি তো ভিডিও দেওয়া শুরু করেছি কালী পুজোর পর থেকে, বড় ব্লগ দেওয়া শুরু করেছি, তো মানে এত কম সময়ের মধ্যে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে তোমরা ভবিষ্যতেও আমার পাশে থেকো এটাই বলবো সবসময়ের জন্য। তো চলো কাজবাজগুলো গুছিয়ে নিই, তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
যখন থেকে আমি এই খুশির খবরটা জানতে পেরেছি, তারপর থেকে যেন আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। সারাদিন আমার এই আনন্দেই দিনটা কেটেছে। আর বিকেলবেলাতে এসেছে পাথরের গাড়ি, আর কাল বোন গেছিল সম্মেলনে বাজারে খিচুড়ি প্রসাদ খেতে, আর আসার সময় কয়েকটা বাদাম এনেছে। এখন সবগুলো ছাড়িয়ে নেবে একসাথে, তারপরেই খাবো আমরা। আর বোন দেখছে অ্যামেজিং রিয়ের ভিডিও, বোনের তো খুব পছন্দ ওর ভিডিওগুলো। বাদাম খাওয়ার পরে এই যে রেডি হয়ে নিয়েছি, আর এখন বেজে গেছে 5:30, যাবো পড়াতে। তো চলো আবার এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। পড়িয়ে বাড়ি এসে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি আর পাকা টমেটো সেদ্ধ দিয়েছি, আর সকালে যে লাউয়ের তরকারি রান্না করেছিলাম সেটা এখন গরম করে নিচ্ছি, এটা দিয়েই খাবো। আর মা বাবা দোকান থেকে আসার পরে আমরা খেতে বসেছি। তো মা এখন আলুটা মেখে নিচ্ছে, আমি লবণ আর তেলগুলো দিয়ে দিলাম, মা মেখে নিচ্ছে। এই যে ভাত বেড়ে নিয়েছি আর আলু সেদ্ধ নিয়েছি, টমেটো সেদ্ধটা মাখা হয়নি তো এমনিভাবেই নিয়েছি, আর লাউয়ের তরকারিটা নিয়েছি, আর এইটুকু মালাইকারি রয়েছে। তো আমি আর বোন মিলেমিশে খাবো। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে মা এখন ব্রাশ করছে, বোনের ব্রাশ করা হয়ে গেছে। আমিও তো ব্রাশ ফ্রাশ করি না, একবারই করি। আর এখন বেজে গেছে, তোমার তো দাঁতের যত্ন নেই, আমাদের দাঁতের যত্ন আছে, বুঝেছ তো? ওই দিনই তো তোদের দাঁতে এত যন্ত্রণা। এই দেখ, ই হাত তোর দাঁত, আমার দাঁত পরিষ্কার। দাঁতে যন্ত্রণা, দাঁতে যন্ত্রণা, আমার দাঁত দাঁতে দাঁতে যন্ত্রণা না, আমার আমার শুধু ঝাল খেলে যন্ত্রণা হয়, আবার ঝাল মানে ঝালটা কমে গেলে যন্ত্রণা সেরে যায়, বুঝেছিস? সেটা ব্রাশ করাও ঠিক হয়ে যায়, আমার তো হয় না। তো চুপ কর তুই। আর তোমাদের বিকেলবেলা একটা কথা বলা হয়নি, মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছি, তো এটাই মানে সেই সময় বলা হয়নি, তো এখন বললাম। আর রান্নাঘর লিপে নিয়েছি, সকালবেলা লিপতে হবে না, কালকে রাত্রে আমার মা লিপে দিয়েছিল। কিছু না, ঘুমাবো। তো চলো এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।